দাদান আমার কিছু সাহায্য করবেন, আমার বউটা অসুস্থ। আমার বউ অসুস্থ, আমারে কিছু টাকা দিবেন। মা আমার বউ অসুস্থ, আমার কিছু সাহায্য করবেন। দাদান আমার কিছু সাহায্য করবেন, আমার বউ অসুস্থ। ভাই দাঁড়ান, ভিক্ষা দিবেন না। আপনার সমস্যাটা কি? 5 বছর ধরে বউ অসুস্থ বউ অসুস্থ বলে টাকা নিচ্ছেন, সবার থেকে ভিক্ষা চায় নিয়ে যাচ্ছেন, কেন? আপনি কি ব্যবসা শুরু করছেন? বেশি কথা করেন না, আমার দামি করে খাই, তোমার কি মিয়া? যাও করো মিয়া, বেশি কথা কানবে না। দাঁড়ান, কি সমস্যা আপনার? দেখছেন ভাই, ধান্দাবাজি শুরু করছে, 5 বছর ধরে একই কাজ করছে। আবার চপ চুপ কেন? ধান্দাবাজ কোথাকার? একদম খাল দিয়ে মারুম বেটা মাথায়। যা দোকানে যা। আর এটা আপনার ব্যবসা হয়ে গেছে তাই না? বইয়ের কথা বলে সবার থেকে টাকা নিয়ে যায়। চা দাও তো। তুই আমার খাওয়াস না, আমি খাই আমারটা। আমি আর যা ইচ্ছা তাই করে খাই, তোর কি? আর ভাই দেখছেন কি সমস্যা? ভাই কি সমস্যা? এই চাচা আপনি এখানে? আপনি ওনাকে চিনেন ভাই? আর চিনি মানে কি? আমার বাসার সাথে তো ওনার বাসা। কি সমস্যা ভাই? কি সমস্যা? আর ভাই আর বললেন না, 5 বছর ধরে বলছে যে বউ অসুস্থ বউ অসুস্থ, সবার থেকে টাকা তুলে ভিক্ষা চেয়ে খায়, এটা ধান্দাবাজি শুরু করছে। আরে বাবা আপনি থামেন না, আপনার স্ত্রী তো 5 বছর আগে মারা গেছে। কি এরপরেও যে নাটকগুলো করে আমার কি সমস্যা? কি হয়েছে মুরব্বীর সাথে? কি সমস্যা আপনি শুনেননি কাকা? আরে কাকা ওনার ওয়াইফ মারা গেছে 5 বছর আগে, কিন্তু উনি ওয়াইফ অসুস্থ বলে সবার থেকে টাকা তুলে ভিক্ষা চায়, ধান্দাবাজি শুরু করছে উনি। কি ব্যাপার, আপনি এমন করতেছেন কেন? আর বাবা মূল ঘটনাটা হইছে ওনার স্ত্রী আজ থেকে 5 বছর আগে মারা গেছে, কিন্তু সেই অসুস্থ স্ত্রীর কথা বলে নাটক করে মিথ্যা বলে বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। আসলে এটা খারাপ কাজ, এটা ঠিক না করা। আমি বলছিলাম না ভাই, ব্যবসা করে ধান্দাবাজ একটা, অর্থাৎ পুলিশেই দেব আমি। আঙ্কেল শোনেন, আমার কথা শোনেন, আপনি যে কাজগুলো করতেছেন আপনি অভাব থেকে করতেছেন সেটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? যারা সত্যিকারার্থে অভাবী, যাদের স্ত্রী অসুস্থ অথবা বাসায় কেউ অসুস্থ, কাউকে বলতে পারতেছে না, আপনার এই প্রতারণার কারণে মানুষ তো ভুক্তভোগী, ওই সত্যিকার মানুষদের তারা আর হেল্প করে না, আপনার মতো কিছু মানুষের কারণে। বুঝতে পারছেন ভাই? ওনাকে কিছু বলার দরকার নাই, আমি ওনার দায়িত্ব নিচ্ছি, সামনে থেকে কিন্তু আর এগুলো করবেন না, বুঝছেন? আপনি কাজ করে খান, আপনার শরীরে তো এখনো শক্তি আছে, ভারী কাজ করতে না পারলেন হালকা কাজগুলো করেন। আপনি আপনি যান, এইভাবে মান সম্মান নষ্ট করবেন না। যাও, আর দ্বিতীয়বার করলে কিন্তু আমি পুলিশে দিয়ে দেবো, কারো কথা শুনবো না, বলে দিলাম। দেখছেন ভাই কি ব্যাপারটা করলো আমার লগে? এই ভাই দুধ চিনি মারা একটা চা দেন তো।